Assalamualaikum guys, apna shobai kemon achen, asha kori shobai bhalo achen guys. Ajker bhidiote josh level kichu information thakbe apnader jonno. Gotokaler bhidiote ami apnader janiye dilam je shorboccho ek shoptar moddhe amra Evo Scout ta return dekhte pabo. So finally kintu ajke return diye diyeche. So bujhtei parchen guys, kono prokar fake news ami apnaderke dena. So ajker bhidiote Cobra MB footer confirm date ta janiye debo ebong guys, finally amader Bangladesh tarbare boiya banil ta return korte choleche. So koto tarike return korbe seta ajker bhidiote apnader janiye debo. Esara guys, update pore amader notun ekta M87 skin ashbe. So seta dekhte kemon hobe seta ajker bhidiote apnader dekhiye debo. Esara guys, amader poroborti Evo bundle related ajke onek gulo update thakbe. দেখতে পারছেন আমাদের জোস লেভেল একটা M1014 স্কিন আসতে চলেছে আমাদের ইনকিউবেটর M1014 এর টপ স্কিনের অ্যাট্রিবিউট একদম সেম অ্যাট্রিবিউটটাই কিন্তু এই স্কিনের মধ্যে দেওয়া হয়েছে মানে ডাবল রেট অফ ফায়ার সিঙ্গেল রিলোড স্পিড মাইনাস মুভমেন্ট স্পিড জোস লেভেলে কিন্তু অ্যাট্রিবিউট এটা সো এই স্কিনটা কিন্তু অনেক মানুষ নেবে আমি জানি কারণ অ্যাট্রিবিউটটা কিন্তু অনেক ভালো দেওয়া হয়েছে সো যাও গাইস এই স্কিনটা কিন্তু খুব শীঘ্রই ফ্রি টু লিভেন 52 একটা ওয়েবিনের মাধ্যমে দিয়ে দিবে যেহেতু গাইস আমাদের এই আপডেট আসবে সেহেতু গাইস সর্বোচ্চ 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু চলে আসবে যদি এই স্কিন নিতে চান অবশ্যই কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখবেন আর আমাদের বানাদাস সাপারে গাইস 21 তারিখে একটা টোকেনটার ইভেন্ট আসবে আর টোকেনটার ইভেন্টের ফার্স্ট প্রাইস হিসেবে গাইস এই বান্ডিলটা থাকবে এটা অ্যানিভার্সিটি স্পেশাল একটা বান্ডিল আপনারা সবাই জানেন গাইস একটা টোকেনডার ইভেন্ট যদি কমপ্লিট করতে চান মিনিমাম কিন্তু 2 থেকে 3000 ডায়মন্ডের উপর লেগে যায় তো অনেকে তো আবার 4 থেকে 5000 ডায়মন্ডও লেগে যায় সো যাও গাইস 4 থেকে 5000 ডায়মন্ড ওয়েস্ট করে এই ধরনের বান্ডেল নেওয়ার কোনো দরকার নেই কারণ এটা কিন্তু খুব বেশি একটা ভালো না এরপর গাইস দেখতে পাচ্ছেন 4 নাম্বার টোকেন এই ফিস্ট্রি স্কিনটা দেয়া হবে এই ফিস্ট্রি স্কিনটাও গাইস একদম ফালতু টাইপের আমার কাছে একটুও ভালো লাগেনি কারণ অ্যানিমেশনটা কিন্তু খুব বেশি একটা ভালো না সো আশা করি এসব কি আপনারা নেবেন না আমাদের বাংলাদেশ সাপারে গাইস 21 তারিখে 100% কনফার্ম এই টোকেনডার ইভেন্ট আসবে সো যাও গাইস এখন আমি আপনাদের দেখিয়ে দেব গাইস OB28 আপডেট আমাদের জন্য একটা M87 স্কিন ডিজাইন করা হয়েছিল সেটা নাম ছিল ফ্রিজিং ফ্লেম M87 স্কিন বাট এখনো পর্যন্ত কিন্তু আসেনি সো ফাইলের মধ্যে কিন্তু জমা হয়ে আছে সো ফাইনালি কিন্তু এটা OB36 আপডেট পরে আসতে চলেছে আর এটার অ্যাট্রিবিউটটা কিন্তু জোস লেভেল একটা অ্যাট্রিবিউট দেওয়া হবে গাইস স্ক্রিনে পর দেখতে পাচ্ছেন আমাদের ফ্রিজিং ফ্লেম M87 স্কিন এবং সেই সাথে গাইস আমাদের একটা থমসন স্কিনও দেওয়া হবে এই থমসন স্কিনটা কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি বাট এখানে গাইস একটা গ্লোয়াল স্কিন আছে গ্লোয়াল স্কিনটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে সো গাইস এই M87 স্কিন এবং এই থমসন স্কিনটা আপডেট পরে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া দুটো সাবারে কিন্তু চলে আসবে ডেটা মানে কিন্তু এমনটাই বলতেছে সো অ্যাডভান্স সাবারে ফাইলের মধ্যে যখন এটা অ্যাড করা হবে তখন এটা অ্যাট্রিবিউট সহ সমস্ত কিছু কিন্তু অ্যাড করা হবে তারপর কিন্তু A to Z বিস্তারিত আমি আপনাদের দেখিয়ে দেব সো এটা কনফার্ম আপডেট পেতে হলে আর কয়েকটা দিন ওয়েট করতে হবে এর মধ্যে 100% কনফার্ম আপডেট আমি আপনাদের দিয়ে দেব যেটা অ্যাট্রিবিউটটা কি হবে তারপর গাইস কোন ইভেন্টের মাধ্যমে আসবে আর আপডেট পর আসবে কিনা সেটাও কিন্তু A to Z জানিয়ে দেব গাইস অনেক দিন আগে কিন্তু সাকিব আল হাসান থিমে একটা বান্ডিল এবং সেই সাথে একটা ব্যাটারি স্কিন তারপর গাইস একটা প্যারাসুটের স্কিন এবং এছাড়াও গাইস আরো কিছু আইটেম ডিজাইন করা হয়েছিল বাট ফ্রি ফায়ারে ব্যান প্রবলেমের কারণে কিন্তু আমাদের বানাদার সার্ভার এখনো পর্যন্ত দেয়নি সো ফাইনালি কিন্তু কিছু কিছু সার্ভারে কিন্তু এগুলো দিয়ে দিচ্ছে সো বাইরের কিন্তু কয়েকটা সার্ভার অলরেডি দিয়েছে সো আর একটা সার্ভারে কিন্তু আজকে দিয়েছে আর যেহেতু গাইস এগুলো আমাদের বাংলাদেশিদের জন্যই তৈরি করা হয়েছে সেহেতু গাইস আমাদের বানাদার সার্ভার তো আসবে বাট আমাদের ব্যান প্রবলেমের কারণে কিন্তু এখন পর্যন্ত দিচ্ছে না সো এখন কথা হচ্ছে গাইস এগুলো কবে আসবে গাইস এগুলো আমাদের খুব শীঘ্রই আসতে চলেছে আর ফ্রি ফায়ারটা কিন্তু খুব শীঘ্রই আনবেন হয়ে যাওয়ার কথা সো ফ্রি ফায়ারটা আনবেন হওয়ার পরে কিন্তু আসবে তা নাহলে কিন্তু আসবে না সো ফ্রি ফায়ার আনবেন হওয়ার পরে গাইস এই আইটেমগুলো বাংলাদেশ সাপোর্ট অ্যাভেলেবল হবে এর আগে কিন্তু আসবে না সো যখন দেখবেন ফ্রি ফায়ারটা আনবেন হয়েছে তখন আমরা এগুলো দেখতে পাবো এরপর গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন লাতাম সার্ভারের মধ্যে কিন্তু গাইস দিয়ে দিয়েছে এই মোকো স্টোরি ইভেন্টটা আর এখানে গাইস আমাদের একটা M87 স্কিন দিয়েছে এবং সেই সাথে কিছু বানিল দিয়েছে সো মোকো স্টোর থেকে গাইস ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই M87 স্কিনটা নিচ্ছে তো এটা দেখার পর আমার কিছু সাবস্ক্রাইবার আমাকে কমেন্টে বলেছিল ভাই আমাদের সার্ভারে কি মোকো স্টোরের মাধ্যমে এটা আসার চান্স আছে নাকি আমাদের অন্য কোনো ইভেন্টের মাধ্যমে এই স্কিনগুলো দেওয়া হবে না গাইস এই M87 স্কিনটা আমাদের এখানে দেওয়া হবে না তো এটা আমাদের দেওয়া হবে ইনকিউবেটরের মাধ্যমে এই সেম থিমে গাইস আমাদের 4টা M87 স্কিন ডিজাইন করা হয়েছিল এটা আপনারা সবাই জানেন সেগুলো আমাদের ইনকিউবেটরের মাধ্যমে আসার কথা ছিল বাট ওই ইভেন্টের মাধ্যমে দিয়েছিল তো ফাইনালি কিন্তু গাইস এগুলো বাংলাদেশ সাপোর্ট আবার ব্যাক করতে চলেছে জাস্ট বাংলাদেশ সাপোর্ট ইন্ডিয়ান সাপোর্ট তো কয়েকদিন আগে রেটা পেমেন্টের মাধ্যমে ব্যাক দিয়ে দিয়েছে তো গাইস আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন আমাদের 4টা M87 স্কিন কিন্তু দিবে ইনকিউবেটরের মাধ্যমে আর এখানে যে 4টা স্কিন দেখতে পাচ্ছেন গাইস এই 4টা স্কিনের কিন্তু অ্যাট্রিবিউট একদম মারাত্মক অ্যাট্রিবিউট এসআর গাইস দেখতেও কিন্তু জো সো যাই হোক গাইস এগুলো কিন্তু আমাদের বাংলাদেশ সাপোর্ট রিটার্ন করতে চলেছে আর কয়েকদিন আগে রেটা পেমেন্টের মাধ্যমে ইন্ডিয়া সাপোর্ট রিটার্ন দিয়ে দিয়েছে সো যারা যারা ইন্ডিয়ান সাপোর্ট খেলেন তারা তো সবাই জানেন অলরেডি কিন্তু আপনাদের সাপোর্ট চলে আসছে তবে গাইস এগুলো কিন্তু আমরা এই মাসে রিটার্ন দেখতে পাবো না কারণ এই মাসে অনেকগুলো ইভেন্ট পেন্ডিং হয়ে আছে সো এর পরবর্তী মাসে আমরা রিটার্ন দেখতে পেতে পারি তো এরপর গাইস দেখতে পাচ্ছেন আমাদের কুবরা এমি 40 বাংলাদেশ সাপোর্ট কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে রিটার্ন আসবে সো অনেকেই আছে যারা এটার জন্য এখনো ওয়েট করতেছেন সো আমি আপনাদেরকে বলবো গাইস আমাদের ফ্রি ফায়ারে ফার্স্ট ইভেন্ট ছিল ড্রাকোকে সো ড্রাকোকে কিছু না কি রিটার্ন দিয়েছে এরপর গাইস তার পরবর্তী ইভেন্ট হচ্ছে ইভো স্কার সো ইভো স্কারও কিন্তু দিয়ে দিয়েছে তো তার পরবর্তী ইভেন্ট হচ্ছে আমাদের কুবরা এমি 40 তো এখন কিন্তু গাইস কুবরা এমি 40 টাই সিরিয়াল আছে মানে গাইস বুঝতেই পারছেন গাইস আমাদের সেপ্টেম্বর মাসে 100% কনফার্ম থাকেন কুবরা এমি 40 আমরা সবাই রিটার্ন দেখতে পাবো বাংলাদেশ সার্ভারে আর একটা গুড নিউজ আছে সেটি হচ্ছে গাইস আমাদের বইয়া বানি রিটার্ন কনফার্ম হয়ে গেছে এটাও আসবে সেপ্টেম্বর মাসে কারণ গাইস আপডেট পরে আমাদের বইয়া 3.0 ইভেন্টের সাথে কিন্তু আবার কোলাবরেশন হবে তো বইয়া রিলেটেড আর অনেকগুলো আইটেম কিন্তু ডিজাইন করা হবে সো আমাদের পুরাতন যে লেজেন্ডারি বান্ডিল মানে আমাদের এই বইয়া বান্ডিলটা এটা কিন্তু তখন ব্যাক দিয়ে দেওয়া হবে সো গাইস আশা করি বুঝতে পেরেছেন সেপ্টেম্বর মাসে অনেকগুলো মারাত্মক ইভেন্ট আসতে চলেছে সো এখন কথা হচ্ছে গাইস অনেকেই কমেন্টে বলবেন তাহলে ভাই কুবরা বান্ডিলটা কবে রিটার্ন করবে গাইস কুবরা বান্ডিলটা রিটার্ন করতে এখন একটু টাইম লাগবে যেহেতু গাইস আমাদের বইয়া বান্ডিলটা এখনো একবার রিটার্ন করে
সেহেতু গাইস আমাদের বইয়া বান্ডিলটা আসছে আগে, তো তার পরবর্তীতে তার কয়েকদিন পরে কিন্তু গাইস আমরা কুবরা বান্ডিলটা রিটার্ন দেখতে পাবো, বাট আগে আসবে বইয়া বান্ডিল। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস, খুবই শীঘ্রই গাইস রেড এঞ্জেলিক পেন্টের একটা ইভেন্ট বাংলাদেশ সবাই চলে আসবে, আর দেখতে পাচ্ছেন এটা একটা টোকেন টাওয়ার ইভেন্ট হওয়ার সবথেকে বেশি চান্স আছে, মানে আমরা যদি 4টা টোকেন কালেক্ট করি তাহলে গাইস আমরা এই পেন্টটা পেয়ে যাব। আমার মনে হয় গাইস টোকেন টাওয়ার ইভেন্টের মাধ্যমে আসলে সবথেকে বেস্ট হবে, কারণ ওই ইভেন্টে আসলে কিন্তু অনেক বেশি ডায়মন্ড কাটবে, আর যদি 4টা টোকেন দিয়ে টোকেন টাওয়ার ইভেন্টের মাধ্যমে তাহলে সর্বোচ্চ 1500টা আমরা মাঝখানে কিন্তু আমরা সবাই পেয়ে যাব। রেড এঞ্জেলিক পেন্ট আমার কাছে জোস লাগে, আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। যেহেতু গাইস এই রেড এঞ্জেলিক পেনের ফ্রি অ্যাক্সেস পাওয়া যাচ্ছে, আর বাইরের একসাথে অনেকগুলো 3 থেকে 4টা সার্ভার আসতে চলেছে, সেহেতু গাইস আমাদের সার্ভারও কিন্তু খুব শীঘ্রই দিয়ে দিবে। সো সর্বোচ্চ গেলে কিন্তু 10 থেকে 15 দিনের মতো সময় লাগতে পারে, এর মধ্যে কিন্তু চলে আসতে পারে। সো যাই হোক গাইস এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ইন্ডিয়া সার্ভারে গেছে। আপনারা সবাই জানেন আমাদের স্থির থাকবেন এটা মোকো হ্যাকারস্টারের মাধ্যমে দিয়েছে, বাট আমাদের বাংলাদেশ সার্ভারে মেবি ফ্রি টু লেভেন এর মাধ্যমে আসবে, কারণ আপনারা সবাই জানেন ইন্ডিয়া এবং বাংলাদেশের দুটো সার্ভারে কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট টিম আলাদা হয়ে গেছে, মানে দুই সার্ভারে কিন্তু দুই রকম ইভেন্ট আসে এখন, মানে ইভেন্টটা কিন্তু খুব বেশি এখন আর মিল নেই। সো এই স্থির থাকবেন লাগে আমরা ফ্রি টু লেভেন এর মাধ্যমে দেখতে পাবো, এটারই সব থেকে বেশি চান্স আছে। আর গাইস এই ফ্রি টু লেভেন এর কোনো কনফার্ম ডেট এখনো পর্যন্ত পাওয়া যায়নি, হঠাৎ করে দিয়ে দিবে, তো অনেকগুলো ইভেন্ট আছে যেগুলো কোনো কনফার্মেশন পাওয়া যায়নি, হঠাৎ করে চলে আসে। সো যেহেতু গাইস আমাদের এখন একটা ফ্রি টু লেভেন চলতেছে ইবু স্কারে, সেহেতু গাইস আমাদের ইবু স্কারটা যখন চলে যাবে তার পরবর্তীতে কিন্তু গাইস আমরা এই স্থির থাকবেন ফ্রি টু লেভেন দেখতে পাবো। আর যদি মোকোস্টের মাধ্যমে দিয়ে দেয় তাহলে তো কোনো কথাই নেই, তো অনেকদিন ধরে মোকোস্টের চলতেছে না, বাট ফ্রি টু লেভেন মাধ্যমে আসার চান্স একটু বেশি আছে। সো যাই হোক গাইস এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস, এতদিন আমি আপনাদেরকে বলতাম যে আমাদের পরবর্তী রিটার্ন ইনকিউবেটর M1014 হতে পারে, তো সেটা কিন্তু কনফার্ম দিয়ে বলিনি, বাট আজকে কনফার্ম দিচ্ছি, মানে পরবর্তী কোন গানের ইনকিউবেটর যখন রিটার্ন আসবে সেটা কিন্তু 100% কনফার্ম থাকবেন আমাদের M1014 এর আসবে। ফাইনালি কিন্তু গাইস প্রি অ্যাক্সেস করলে কিন্তু আমাদের M1014 এর স্ক্রিনগুলো কিন্তু দেখা গেছে, এর মানে গাইস বুঝতেই পারছেন খুবই শীঘ্রই গাইস আমাদের দিয়ে দিবে আমাদের M1014 এর ইনকিউবেটরটা রিটার্ন। সো অন্য কোন ইভেন্টের মাধ্যমে দিতে পারে স্ক্রিনগুলো, বাট ইনকিউবেটরের মাধ্যমে আসার কিন্তু সবথেকে বেশি চান্স আছে, মানে গাইস এগুলো আমরা আগস্ট মাসের শেষের দিকেই দেখতে পাবো, আর তা নাহলে গাইস সেপ্টেম্বর শুরুতে কিন্তু 100% কনফার্ম থাকেন চলে আসবে, মানে গাইস বুঝতে পারতেছেন এই সব বড় বড় ইভেন্টগুলো কিন্তু সেপ্টেম্বর মাসে আসার একটু চান্স বেশি, কারণ আগস্ট মাস পুরোটাই কিন্তু চলবে আমাদের ইউনিভার্সিটি ইভেন্ট। সো গাইস বুঝতে পারতেছেন সেহেতু গাইস এগুলো একটু লেট হতে পারে, বাট 100% কনফার্ম থাকেন আগস্ট মাসের শেষের দিকে, তা নাহলে সেপ্টেম্বর শুরুতে দিয়ে দিবে। সো আমাদের বাংলাদেশ সাভারে পরবর্তী রিটার্ন ইনকিউবেটর হবে M1014 এর, আর ইন্ডিয়া সাভারে হবে পুকার MB40। ইন্ডিয়া সাভারে পুকার MB40 খুব শীঘ্রই রিটার্ন করতে চলেছে, আর আমাদের বাংলাদেশ সাভারে M1014 ইনকিউবেটরটা খুব শীঘ্রই রিটার্ন করতে চলেছে। সো দুই দেশের আপডেট আমি দিয়ে দিলাম, তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আজ রাত 12টার পর আমরা গেমের মধ্যে নতুন কি ইভেন্ট দেখতে পাবো। তবে তার আগে গাইস আপনারা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন, আর আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করব, সেটি হচ্ছে গাইস এই ভিডিও ডেসক্রিপশন বক্স প্লাস ফার্স্ট কমেন্টে আমার ফেসবুক পেজের লিংকটা দেওয়া থাকবে। সো প্লিজ গাইস আপনাদের কাছে যদি একটু সময় থেকে থাকে আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিন, কারণ গাইস অনেকগুলো ইভেন্ট প্লাস আপডেট আছে যেগুলো গাইস ইউটিউবে দেওয়ার আগে কিন্তু ফেসবুকে পোস্ট করা হয়। সো প্লিজ গাইস কষ্ট করে একটু ফলোটা করে দিন। সো সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট টাইম লাগবে, আপনারা যদি ফলো করেন আমি কিন্তু আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তো সর্বশেষ আপডেট হলো আজ রাত 12টার আপডেট, আজ রাত 12টার পরে গাইস আমাদের বাংলাদেশ সাবের নতুন একটা ম্যাপ আসতে চলেছে, আর এই ম্যাপের নামটা হতে চলেছে নেক্সট এরা, আর এই ম্যাপটার ফুল রিভিউটা কিন্তু গাইস আমি আপনাদের অনেক আগে করে দিয়েছি। এছাড়া গাইস আমাদের যে ফ্রি ডায়মন্ডের যে মিশন আছে সেখানে কিন্তু গাইস আমাদের আরো একটি মিশন পেজ ওপেন হয়ে যাবে আজ রাত 12টার পরে। তো মোটামুটি গাইস এই দুইটাই আপডেট আসবে আজ রাত 12টার পরে, এছাড়া গাইস অন্য কোনো ইভেন্টের সাথে তেমন কোনো চান্স নাই, কারণ গাইস আমাদের গেমের মধ্যে কিন্তু সবগুলো ইভেন্ট এখন চলতেছে, আমাদের ফ্রি টু ইভেন্ট লাক টু ইভেন্ট প্রত্যেকটা ইভেন্ট কিন্তু চলতেছে। সো যদি আসে কোনো মোকো ইভেন্ট আসতে পারে তবে সেটার চান্স খুবই কম। তো এই ছিল আজকে ভিডিও, ভিডিও আপনার কাছে ভালো লেগেছে, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো এই ছিল আজকে ভিডিও, দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ গাইস অবশ্যই কিন্তু ফলোটা করে দিয়ে আসেন।